Assalamualaikum. আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে Binance launchpad এর মধ্যে কিভাবে আপনারা জয়েনিং করবেন এবং এখান থেকে কিভাবে ভালো পরিমাণ উপার্জন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে 3 ঘন্টা আগে Binance থেকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, এখানে ওপেন ক্যাম্পাস XYZ টোকেনটা অর্থাৎ EDU টোকেনটা Binance launchpad এর মধ্যে সেল করা হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ কিভাবে আপনারা এখানে পার্টিসিপেট করবেন, এখানে সাবস্ক্রিপশন ডেট কখন এবং হচ্ছে কখন টোকেন ডিস্ট্রিবিউশন করবে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিব। সো এর আগে আমাদেরকে জানতে হবে যে Binance launchpad এর মধ্য থেকে আমরা কি পরিমাণ উপার্জন করতে পারি সে বিষয়টা দেখতে হবে। সেটা দেখার জন্য এর আগের launchpad গুলো যদি আমরা দেখি সেগুলো অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো এখান থেকে কি পরিমাণ প্রফিট আমাদের হতে পারে। আচ্ছা, তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আসলে দেখতে পাবেন, ঠিক এক মাস আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম Binance এর launchpad নিয়ে, অর্থাৎ আপনার হচ্ছে স্পেস আইডি টোকেনটা নিয়ে। এই আইডি টোকেন থেকে আমাদের কী পরিমাণ প্রফিট হয়েছে সেই বিষয়টা যদি আমরা দেখি তাহলে খুব ইজিলি বুঝতে পারবো আমাদের ওপেন ক্যাম্পাস টোকেন থেকে কী পরিমাণ প্রফিট হবে সেই বিষয়টা। বিকজ অফ বাইন্যান্সের লঞ্চপ্যাডের বেশিরভাগ টোকেনেই প্রায় একই পরিমাণ প্রফিট দিয়ে থাকে, অর্থাৎ 20-50 গুণের মতো প্রফিট দিয়ে থাকে। সো সেটা দেখার জন্য আমাদেরকে বাইন্যান্সের মধ্যে যেতে হবে। তার আগে বলে নিচ্ছি, যারা কোনো মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন। সো চলুন বাইন্যান্সে যাওয়া যাক। আচ্ছা, বাইন্যান্সে আসার পর এখান থেকে আমরা মার্কেট অপশনে যাব। মার্কেট অপশনে যাওয়ার পর এখান থেকে আইডি টোকেনটা ওপেন করে নিব। ওপেন করার পর যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বর্তমান প্রাইস 0.75 অর্থাৎ 75 সেন্টে চলতেছে। এই টোকেনটা আমরা হচ্ছে বাইন্যান্সের লঞ্চপ্যাড থেকে কিনেছিলাম $0.025 করে, অর্থাৎ 2.5 সেন্ট করে, এবং এটার রিসেন্ট আপটা যদি আমরা দেখি সেটা হচ্ছে $1.05। প্রায় এখান থেকে আমরা হচ্ছে রিসেন্ট আপের যদি পরিমাণটাও হিসাব করি তাহলে 42 গুণ এখান থেকে আমাদের প্রফিট হয়েছে। আমার এখান থেকে প্রফিট হয়েছে অলমোস্ট $4,200 মতো। দেখেন, যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে 8,000 টোকেন আমি সেল দিয়েছিলাম $0.55 করে, অর্থাৎ 55 সেন্ট করে, এবং সেটার পরিমাণ হচ্ছে $4,418। যেহেতু আমি $200 অ্যালোকেশন পাইছিলাম, সো এখান থেকে যদি আমি $200 বাদ দিই তাহলে $4,200 মতো আমার প্রফিট এখান থেকে হয়েছে। সো এখান থেকে আপনাদেরও প্রফিট হবে যদি আপনারা এখানে BNB হোল্ডিং করেন, এবং এখানে কিভাবে কি হবে প্রত্যেকটা বিষয় আমি এখন ডিটেলস আকারে আপনাদের শেয়ার করব। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আচ্ছা, তার জন্য আমি বাইন্যান্সের অ্যানাউন্সমেন্টের আর্টিকেলটা ওপেন করেছি। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এটা 31 নম্বর প্রজেক্ট বাইন্যান্স লঞ্চপ্যাডের মধ্যে, অর্থাৎ এর আগে 30টা প্রজেক্ট অলরেডি এখানে সেল করা হয়েছে এবং এটা 31 নম্বর প্রজেক্ট হিসাবে এখানে সেল করা হবে। সো এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বাইন্যান্স লঞ্চপ্যাডের মধ্যে আপনি যদি টোকেন কিনতে চান, অর্থাৎ যেসব টোকেন এখানে লিস্টেড হয় সেগুলো যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে BNB অথবা BUSD এরকম টাইপের টোকেনগুলো হোল্ডিং করার প্রয়োজন হয়, আর সেটা অবশ্যই আর্টিকেলের মধ্যে বলে দিয়ে থাকে। আর এখানে আপনাকে হোল্ডিং করতে হবে BNB টোকেনটা। এই টোকেনটা আপনি হোল্ডিং করলে আপনি এখানে হচ্ছে অ্যালোকেশন পাবেন এবং এখানে কমিটমেন্ট করতে পারবেন এবং পরবর্তীতে আপনাকে টোকেনটা দিয়ে দিবে, ঠিক আছে। সো আর এই হোল্ডিং টাইম পিরিয়ডটা শুরু হবে মূলত 23 এপ্রিল সকাল 6টা থেকে, আমি বাংলাদেশ টাইমটাই বলে দিচ্ছি, সকাল 6টা থেকে 23 এপ্রিল শুরু হবে, আর এটা শেষ হবে হচ্ছে 28 এপ্রিল সকাল 6টা বাজে। এই টাইম পিরিয়ডের মধ্যে আপনার যে পরিমাণ BNB হোল্ডিং থাকবে সেই পরিমাণ BNB আপনি হচ্ছে কমিটমেন্ট করতে পারবেন, এবং কমিটমেন্ট করার পর দেন হচ্ছে সেই পরিমাণ টোকেনটা আপনার হচ্ছে প্রত্যেকটা ইউজারের BNBটা সংগ্রহ করার পর সেটা ক্যালকুলেশন করা হবে। ক্যালকুলেশন করার পর আপনি যে পরিমাণ অ্যালোকেশন পাবেন সে পরিমাণ হচ্ছে আপনার ডলারটা কেটে রাখা হবে, তারপর হচ্ছে টোকেনটা দিয়ে দিতে দেওয়া হবে এবং বাকি ডলারগুলো আপনাকে স্পট ওয়ালেটে ফেরত দিয়ে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি হচ্ছে 23 এপ্রিল থেকে 28 এপ্রিলের মধ্যে যে পরিমাণ BNB হোল্ডিং করবেন সেটাকে মূলত অ্যাভারেজ করা হবে, আর সে পরিমাণ থেকে ক্যালকুলেশন করে আপনাকে হচ্ছে টোকেন দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে মূলত অনেকে আছেন যারা হচ্ছে 23 তারিখ থেকে শুরু হয়েছে, বাট আপনি 27 তারিখ থেকে শুরু করছেন আপনার BNB হোল্ডিং, বা 25 তারিখ থেকে শুরু করছেন BNB হোল্ডিং। সো আপনি ধরেন হচ্ছে 1 BNB হোল্ডিং করছেন, 1 BNB হোল্ডিং করার পর দেখা গেছে যে আপনার হচ্ছে টোকেনটা কমিটমেন্ট করতে পারতেছেন আরও অনেক কম, বিকজ অফ আপনি 23 তারিখ থেকে হোল্ডিং করা শুরু করেন নাই, তাই বিদায় আপনার হচ্ছে কমিটমেন্ট যে অ্যামাউন্টটা আছে সেটা হচ্ছে কমে যায়, যেটা হচ্ছে অনেকে বুঝতে পারেন না। এখন যদি আমরা EDU টোকেন সেল ডিটেলসটা দেখি তাহলে দেখতে পাবো আরও বিস্তারিত। টোকেন নেমটা হচ্ছে ওপেন ক্যাম্পাস, আর যেটা শর্ট নাম হচ্ছে EDU। লঞ্চপ্যাড হার্ড ক্যাপ হচ্ছে $25,00,000 এবং হার্ড ক্যাপ ফার ইউজার হচ্ছে $15,000। আর
প্রায় 3 লক্ষ ইডু টোকেন, ঠিক আছে, একজন ইউজার সর্বোচ্চ এখানে অ্যালোকেশন পাবে। তারপর এখানে হচ্ছে টোটাল টোকেন সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, তারপর টোটাল টোকেন অ্যালোকেটেড টু বাইন্যান্স লঞ্চপ্যাডের জন্য 50 মিলিয়ন, যেটা টোটাল সাপ্লাইয়ের 5%। তারপর পাবলিক সেল অর্থাৎ যেই প্রাইসে মূলত হচ্ছে বাইন্যান্স লঞ্চপ্যাডের মধ্যে টোকেনটা সেল করা হবে সেটা হচ্ছে 5 সেন্ট অর্থাৎ $0.05। সো আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন এখানে টোকেন সেল ফরম্যাট সাবস্ক্রিপশন আর সাপোর্টেড সেশনস হচ্ছে বিএনবি অনলি। সো আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এখানে দেখেন প্রিপারেশন পিরিয়ড অর্থাৎ আপনাকে বিএনবি হোল্ডিং টাইম পিরিয়ডটা আমি এর আগেও বলে দিছি, আবারও বলে দিচ্ছি। 23 এপ্রিল সকাল 6টা থেকে শুরু হবে আর এটা শেষ হবে 28 এপ্রিল সকাল 6টা বাজে। আর এই টাইম পিরিয়ডের মধ্যে আওয়ারলি অর্থাৎ প্রতি ঘন্টা এটা স্ন্যাপশট নিবে, ঠিক আছে। তারপর এখানে দেখেন সাবস্ক্রিপশন পিরিয়ড অর্থাৎ যেই টাইমে হচ্ছে আপনাকে কমিটমেন্ট করতে হবে সেটা হচ্ছে 28 এপ্রিল দুপুর 12টা থেকে, আমি বাংলাদেশ টাইমটাই বলতেছি, দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত। এই টাইমের মধ্যে অবশ্যই আপনাকে আপনার বিএনবিটা কমিটমেন্ট করতে হবে যে পরিমাণ আপনি হচ্ছে অ্যালোকেশন পাবেন। আর অ্যালোকেশন বলতে আপনি যে পরিমাণ কমিট করতে পারবেন আর কি, আপনি যে পরিমাণ বিএনবি হোল্ডিং করছেন সেটার অ্যাভারেজ করা হবে, অ্যাভারেজ করার পর যে পরিমাণ আসবে সেটাই হচ্ছে আপনি কমিটমেন্ট করতে পারবেন। তারপর এখানে দেখেন ক্যালকুলেশন পিরিয়ড, এগুলো হচ্ছে তাদের কাজ, তারাই করবে, আপনাকে জাস্ট হচ্ছে এখানে সাবস্ক্রিপশনটাই করতে হবে, আর কোনো কাজ নাই। এখানে মূলত আপনার 2টা কাজ, প্রথম কাজটা হচ্ছে বিএনবি হোল্ডিং, দ্বিতীয় কাজটা হচ্ছে আপনার সাবস্ক্রিপশন করা, আর বাকি কাজগুলো হচ্ছে তারাই করবে অথবা বাইন্যান্স টিমেই করবে। এখানে ক্যালকুলেশন পিরিয়ডটা হচ্ছে 28 এপ্রিল দুপুর 3টা থেকে হচ্ছে বিকাল 7টা পর্যন্ত, অর্থাৎ বিকালেই বলা যায় বিকাল 3টা থেকে বিকাল 7টা পর্যন্ত, এই টাইমের মধ্যে তারা ক্যালকুলেশন করবে এবং ফাইনাল টোকেন ডিস্ট্রিবিউশন করবে বিকাল 7টা বাজে। 28 এপ্রিল বিকাল 7টা বাজে আপনার টোকেনটা ডিস্ট্রিবিউশন করে দিবে, অর্থাৎ আপনার যে পরিমাণ বিএনবি আপনি ব্যাক পাবেন সেটা ব্যাক দিয়ে দিবে, আর যে পরিমাণ টোকেন আপনি পাবেন সেই টোকেনটা আপনার স্পট ওয়ালেটে দিয়ে দিবে, ঠিক আছে। সো আশা করি ডিটেলস আকারে বুঝেছেন। মূল কথা হচ্ছে 23 এপ্রিল থেকে শুরু হবে সকাল 6টা থেকে এবং 28 এপ্রিল সকাল 6টা বাজে আপনার বিএনবি হোল্ডিং যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা শেষ হবে, এবং হচ্ছে 28 এপ্রিল দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত আপনি কমিটমেন্ট করতে পারবেন অর্থাৎ সাবস্ক্রিপশন করতে পারবেন, এবং ক্যালকুলেশন করা হবে বিকাল 3টা থেকে বিকাল 7টা পর্যন্ত। এরপর টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে বিকাল 4টায়। প্রত্যেকটা বিষয় হচ্ছে 28 তারিখেই হবে, ঠিক আছে। সো এখন আমি হচ্ছে বাইন্যান্স লঞ্চপ্যাডের মধ্যে যাব, যাওয়ার পর হচ্ছে বাকি বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন, বিএনবি কখন থেকে কখন হোল্ডিং করতে হবে সে বিষয়টা বুঝতে পেরেছেন, কমিটমেন্ট কখন করতে হবে সে বিষয়টা বুঝতে পেরেছেন, এবং ক্যালকুলেশন কখন করা হবে সে বিষয়টা বুঝতে পেরেছেন, এবং ডিস্ট্রিবিউশন কখন করা হবে সে বিষয়টাও বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে আপনি বিএনবি কোথায় হোল্ডিং করবেন, আর সেটা হচ্ছে আপনার ওয়ালেটের মধ্যে যদি আসেন, ওয়ালেটে আসার পর আপনি এখান থেকে যে কোনো জায়গায় হোল্ডিং করতে পারেন, বাট আমি আপনাকে সাজেস্ট করব স্পট ওয়ালেটের মধ্যে হোল্ডিং করার জন্য। যদি আপনার বিএনবি না থাকে তাহলে অবশ্যই আপনি মার্কেট অপশনে আসার পর এখান থেকে কিনে নেবেন। সো এখানে মূলত আপনি যদি অল্প ডলার দিয়ে কিনেন আমি বলবো না কেনার জন্যই বেটার, আর যদি আপনার বিএনবি থাকে তাহলে মাস্ট বি আপনি এখানে জয়েন করবেন, এখানে হচ্ছে আপনার একটা ভালো পরিমাণ আর্নিং হতে পারে। এমনিতেই আপনি আপনার হোল্ডিং আছে সেটা তো এমনিই পড়ে আছে, আপনি চাইলে এখানেও জয়েন করতে পারেন। জয়েন করার সিস্টেমটা হচ্ছে জাস্ট আপনি সাবস্ক্রিপশনের সময় এখানে বিএনবি কমিট করা, আর আপনার বিএনবি তো হোল্ডিং থাকবেই। আর যদি আপনি ভালো পরিমাণে এখানে বিএনবি কিনতে চান তাহলে কিনতে পারেন, কিনে হচ্ছে এখানে হোল্ডিং করতে পারেন। সো এখানে মূলত লঞ্চপ্যাডটা 28 এপ্রিল যখন হচ্ছে সাবস্ক্রিপশন শুরু হবে তখন অবশ্যই আপনাকে লঞ্চপ্যাড পেজের মধ্যে যেতে হবে, তার জন্য আপনি এখান থেকে মোর অপশনে ক্লিক দিবেন। মোর অপশনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা আসবে, এই পেজটা আসার পর একটু নিচে আসবে, নিচে আসার পর দেখতে পাবেন আর্নের মধ্যে লঞ্চপ্যাডটা রয়েছে, এখানে যদি লক্ষ্য করেন লঞ্চপ্যাডটা রয়েছে, লঞ্চপ্যাডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটা আসবে, এই পেজটা আসার পর দেখেন এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ওপেন ক্যাম্পাস এটা রয়েছে, এখানে আপনি জাস্ট এই ব্যানারের উপর একটা ক্লিক করবেন। ব্যানারের উপর ক্লিক করার পর আপনার সামনে ডিটেলস আকারে প্রত্যেকটা বিষয় শো করবে। এখানে যদি লক্ষ্য করেন দেখেন টাইম লেফট আনটিল সাবস্ক্রিপশন স্টার্টস 6 ডেজ 17 ঘন্টা অর্থাৎ 6 দিন 17 ঘন্টা 59 মিনিট, এই টাইমের পরে হচ্ছে সাবস্ক্রিপশন শুরু হবে। সো এখানে প্রত্যেকটা বিষয় যেগুলো আমি আপনাদেরকে বলেছিলাম সেগুলোই হচ্ছে এখানে আছে, আপনি চাইলে আবারও এগুলো দেখে নিতে পারেন। এখানে মূলত আরেকটা বিষয় হচ্ছে সিঙ্গল ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, অর্থাৎ মূলত আপনাকে মিনিমাম হচ্ছে 0.1 বিএনবি এখানে হোল্ডিং করা লাগবে,
এর নিচে যদি আপনি হোল্ডিং করেন তাহলে এখানে আপনি হচ্ছে কমিটমেন্ট করতে পারবেন না, অর্থাৎ সরি সাবস্ক্রিপশন করতে পারবেন না। একই কথা কমিটমেন্ট আর সাবস্ক্রিপশন একই কথা, আপনি এখানে হচ্ছে কমিটমেন্ট অপশনটা পেয়ে যাবেন, এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে সাবস্ক্রিপশন পিরিয়ড যখন কমপ্লিটের সময় আসবে, অর্থাৎ এখানে মূলত হচ্ছে আপনার বিএনপি হোল্ডিংয়ের যে বিষয়টা রয়েছে এটা শেষ হওয়ার পর এখানে হচ্ছে কমিটমেন্টের অপশনটা চলে আসবে, যেটা আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দিব। অর্থাৎ 28 এপ্রিল দুপুর 12টা বাজে যখন হচ্ছে এই ওপেন ক্যাম্পাসের হচ্ছে সাবস্ক্রিপশন শুরু হবে তখনই আমি হচ্ছে এখানে আপনাদেরকে আপডেট দিয়ে দিব অথবা একটা ভিডিও দিয়ে দিব। সো অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলের মধ্যে অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নাই তারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কের উপর ক্লিক করে জয়েন করে নেবেন। তারপর এখানে দেখেন প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন, এখানে আমরা যদি প্রজেক্ট ডিটেলসটা দেখি তাহলে আর একটু ভালো ধারণা এখান থেকে পাবো। আচ্ছা আমরা যদি প্রজেক্ট ডিটেলসটা দেখি তাহলে দেখতে পাবো যে ওপেন ক্যাম্পাস প্রোটোকলটা হচ্ছে মূলত ওয়েব থ্রি এডুকেশন সিস্টেম প্রোটোকল। এখানে হচ্ছে যারা টিচার থাকবে অথবা ক্রিয়েটর থাকবে তারা হচ্ছে তাদের কন্টেন্টকে মনিটাইজ করতে পারবে, যার ভিত্তিতে তারা এখান থেকে আর্নিং করতে পারবে, এবং যারা হচ্ছে ইউজার রয়েছে তারা এখান থেকে লার্নিং করতে পারবে ওয়েব থ্রি সম্পর্কে বিস্তারিত। সো এখানে আরও ডিটেলস আকারে দেওয়া আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, ভবিষ্যতে ওয়েব থ্রি খুবই হাইপ ক্রিয়েট করবে। সো আশা করা যায় এই প্রজেক্টটাও ভালো পরিমাণ হচ্ছে সাকসেস করতে পারবে। সো আশা করতে পারি এখান থেকে আমরা ভালো পরিমাণ প্রফিট অর্জন করতে পারবো। সো অবশ্যই আপনারা এখানে বিএনপি হোল্ডিং করবেন এবং অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে KYC ভেরিফাইড হতে হবে, যদি KYC ভেরিফাইড না হয় KYCটা ভেরিফিকেশন করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কীভাবে KYC ভেরিফিকেশন করবেন সে সম্পর্কে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আমি আবারও বলে দিচ্ছি অবশ্যই 28 এপ্রিল প্রত্যেকটা বিষয়ে এখানে আপডেট দেওয়া হবে কীভাবে আপনারা কী করবেন এই বিষয়ে, ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।